হ্যালো বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর অনেকে কমেন্ট করেছিলেন, অনেকে বলেছিলেন কবে দাদা আর এম মোটরসের ভিডিও পাবো, কবে পাবো কবে পাবো। ফাইনালি তোমাদের দাদা আজকে চলে এসছে। কোথায়? আর এম মোটরে, ধুবুলিয়া আর এম মোটরে আজকে ফাইনালি চলে এসেছি। দেখবো কালেকশান যা হবে কিন্তু ফাটাফাটি। প্রথমেই চমক দিয়েছিলাম KTM, তারপরে তো আছেই ফাটাফাটি কালেকশান। আর আপনার ভাই মানে জানে কি, চুটকিতে ডিসকাউন্ট। বাইকের পাশাপাশি থাকবে কিন্তু স্কুটিরও কালেকশান। তাহলে চলুন শুরু করা যাক। অনেক দিন অপেক্ষা করিয়েছি আপনাদেরকে, অনেকে বলেছিলেন, অনেকে কমেন্ট করেছিলেন, বহু প্রতীক্ষার পরে ফাইনালি আমাদের সামনে হিরো মানে আমাদের অভিনবদা। দাদা কেমন আছো? খুব ভালো আছি, আশা করি ভিউয়ার্সরা সবাই ভালো আছে। অবশ্যই অবশ্যই, কারণ তোমার ভিডিও দেখার জন্য কিন্তু অনেকে পাগল হয়ে গেছিলো। দাদা একটু তাও তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও। যদি কলকাতার দিক থেকে আসতে হয় তাহলে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে ধুবুলিয়া স্টেশনে নামতে হবে, মানে কৃষ্ণগড়ে একটা স্টপেজ পড়ে। ধুবুলিয়া স্টেশনে নেমে জাস্ট আমাদের 1 কিলোমিটার একদম ধুবুলিয়া বাজারের পাশেই। আর যদি বহরমপুরের দিক থেকে আসতে হয় তাহলে বেতোয়াডোড়ির পরের স্টেশন হচ্ছে ধুবুলিয়া। ধুবুলিয়ায় নেমে সেই 1 কিলোমিটার একদম হাই রোডের পাশেই আমাদের শোরুম। আর ধুবুলিয়া জায়গাটা খুবই দারুণ, মানে আমি যতবার দুবার আসলাম এই নিয়ে মনটা কিন্তু একদম মানে সুকুন বলে না, সুকুন পায়। আর দাদা তোমাদের শোরুমের ওপেনিং ক্লোজিং টাইমটা একটু বলে দাও। সকাল 10টার সময় ওপেনিং হয় আর ক্লোজিং টাইম আছে 7:30। রোজ খোলা থাকে? হ্যাঁ, এভরিডে খোলা থাকে, রোজ খোলা থাকে। আমার তো থাম্বেলে দেখে নিয়েছিলেন KTM, আরও অনেক কালেকশান আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। প্রথমে তো শুরু করবো ছোট থেকে, তারপরে তো যাবো বড় মাছলি। তো দাদা আমাদের সামনে দাঁড়িয়ে আছে অ্যাভেঞ্জার বলার সময়। হ্যাঁ, অ্যাভেঞ্জার এটা 2019 গাড়ি আছে, ডিসেম্বরের, মানে আপনি 2020 ধরতে পারেন। আর এটা আছে 13,000 কিলোমিটার মাত্র চলা আছে। BS6 গাড়ি আছে আপনার, 75,000 আস্কিং প্রাইস আছে। 75,000 মানে 75,000 টাকায় পেয়ে যাবেন। আর দাদা ভাইয়ের নাম করে আসলে? হ্যাঁ ডেফিনেটলি, ডিসকাউন্ট তো থাকবে, সঙ্গে ফিউল হেলমেট সবই থাকবে। দেখুন আপনারা কিন্তু অনেকে এসছেন আমার ভিডিও দেখে, আরও ভিডিও আছে, প্রত্যেক মাসে একটা করে হলো আমি ভিডিও নিয়ে আসবো আর এম মোটরসের। তো পাবেন, শুধু আমি তাই বলো ফোনে না, শোরুমে আসতে হবে। আসলে কিন্তু অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। এরপর আবার একটা মাইলেজিং দেখবো প্ল্যাটিনা। দাদা বলো নেক্সট 2021 মার্চের রেজিস্ট্রেশন গাড়ি আছে, প্ল্যাটিনা টপ মডেল 110 মডেল আছে, এটা মাত্র 9,000 কিলোমিটার চলা আছে। আমাদের আস্কিং প্রাইস আছে 58,000 অনলি। 58,000 টাকায় পেয়ে যাবেন প্ল্যাটিনাটা। আর এখানে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আর কিছুদিনের মধ্যে দাদা কিন্তু সুখবর দেবে আপনাদের, ফাইন্যান্সেও কিন্তু অ্যাভেলেবেল হবে, ফাইন্যান্স EMI ফেসিলিটিও পাবেন। দাদা তোমাদের শোরুমে যে অফারগুলো আছে একটু বলে দাও আমাদের। অফার বলতে ডেফিনেটলি আমরা প্রাইসে তো ডিসকাউন্ট কিছু করেই দেবো, আর তার সাথে ফিউল থাকবে গাড়ির সাথে, প্রত্যেকটা গাড়ির সাথে হেলমেট ফ্রি আছে। হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি যে কোনো সার্ভিস সেন্টারে বাজাজ হোক, হিরো হোক, হন্ডা হোক, যে কোনো বাইক আমাদের কাছ থেকে নিচ্ছেন, তো সেই বাইকটি যদি আপনি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যান, শুধুমাত্র মেন ডিলার হতে হবে, আমরা একটা ফ্রি চেক আপ আমরা কিন্তু প্রোভাইড করে দেবো আমাদের তরফ থেকে। মেন গাড়ি কেনার পরে, সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে এখান থেকে কেনার পরে যে কোনো জায়গায় অথরাইজ হতে হবে, তাহলে কিন্তু একটা ফ্রি চেক আপের ব্যবস্থা করে দেবে দাদা। তারপরে আবার গ্লামার দেখবো, আবার একটা ফাটাফাটি পড়ি দাদা বলো। হ্যাঁ গ্লামার এটা BS4 গাড়ি আছে, 2020 গাড়ি আছে, আর ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ইন্স্যুরেন্স আছে। আর আমাদের সব গাড়িতেই 5 বছরের ন্যাচারালি ইন্স্যুরেন্স থাকে। আর হ্যাঁ একদমই, আর আস্কিং প্রাইস আছে মাত্র 65,000 টাকা। 65,000 টাকা ভাই আছে এসে বলবে দেবুদা বা দেবু ভাইয়ের ভিডিও দেখে এসছি, তাহলেই বুঝে যাবেন। দেখুন শোরুমে এক ধরনের প্রাইস থাকে, আর আমার জন্য কিন্তু স্পেশালি আর এক ধরনের প্রাইস, আর তার সঙ্গে কিন্তু অফারও পাবেন। গাড়ির কন্ডিশান তো বলার নেই, মানে আসলে অনেকে এসছেন, তাও বলি আসুন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। একটা দেখবো মানে এটা নতুন মডেল আছে, এটা সম্বন্ধে বলো। Xtreme 200 ABS মডেল আছে, BS6। হ্যাঁ BS6 গাড়ি আছে, 2020 গাড়ি আছে, 2025 পর্যন্ত ইন্স্যুরেন্স রয়েছে, নদিয়া RTO-র গাড়ি রয়েছে আমাদের, কিশোর RTO। তো মাত্র 58,000 আমাদের আস্কিং প্রাইস আছে। BS6
58,000 টাকায়। দাদা এটা তাও দাম কত আছে? প্লাটিনার দামে এক্সট্রিম পাওয়া যাচ্ছে, মানে অসাধারণ। তাও আবার এটা তো স্পোর্টস বাইক, আর এটা নতুন নতুন দাম কত আছে? নতুন 1,20,000 টাকার উপরে দাম রয়েছে এই মুহূর্তে। হাফের থেকেও কম দামে কিন্তু পেয়ে যাবেন। এটা কত সালের গাড়ি ছিল দাদা? 2020 সালের গাড়ি আছে। তাও আবার 2020 সালের 58,000 টাকায় এসে নাম করবেন, ধামালটা তো চুটকি মেরেই হবে। আমরা কিন্তু এই বাইকের সঙ্গে কিন্তু খুব ফ্যামিলিয়ার, মানে কি বলবো, অসাধারণ একটা বাগ দাদা বলার সম্বন্ধে। নেক্সট অ্যাপাচি RTR 160 BS4 মডেল আছে, এটা 2020 গাড়ি রয়েছে, আর 2025 পর্যন্ত ইন্স্যুরেন্স রয়েছে। মাত্র 10,000 কিলোমিটার গাড়ি চলা আছে, অরিজিনাল ওডোমিটার একদম, 10,000 কিলোমিটার চলা আছে, আর আস্কিং প্রাইস আছে মাত্র 85,000। 10,000 কিলোমিটার চালা, কোন সালের গাড়ি বললে এটা? 2020 গাড়ি আছে। 2020 গাড়ি ইন্স্যুরেন্স পাবেন, 10,000 কিলোমিটার চালা মাত্র মাত্র 85,000 মাত্র 85,000। আবার একটা অ্যাপাচি দেখবো, অ্যাপাচি আর পালসার আমরা কিন্তু খুবই ফ্যামিলিয়ার। আর আপনার ভাইয়ের V4 আছে, অ্যাপাচি RTR 4V আছে আমার কাছে, তো আমি জানি অ্যাপাচি গাড়ি বাইক কেমন হয়। আমি অ্যাপাচির খুবই লাভার দাদা বলো সম্বন্ধে। অ্যাপাচি 4V 200 মডেল, এটা 2017 মডেল আছে, আর এটাতে আমরা 1 বছর ইন্স্যুরেন্স প্রোভাইড করে দেবো, আর গাড়ি মাত্র 19,000 কিলোমিটার চলা আছে, আর আস্কিং প্রাইস আছে মাত্র 60,000, মাত্র 60,000 টাকা। না অবিশ্বাস্য, মাত্র 60,000 টাকায় কিন্তু কি বলবো হর্স। আবার আমরা এবার পালসারের কালেকশন দেখা শুরু করব। পালসার বাইক সম্বন্ধে কিন্তু সবাই ফ্যামিলিয়ার, মানে আমাদের পছন্দের ইয়ামা বলুন, R15, KTM, অ্যাপাচি, এগুলো কিন্তু মানে ইয়ং জেনারেশন যারা আমাকে বেশি ফলো করেন পছন্দের, এর জন্য কিন্তু আমি বলি যে দুদিন পর পর আসে আমার ভিডিও, কারণ আমি ভালো জায়গার জিনিসই আপনাদের জন্য নিয়ে আসি। পালসার দাদা বলে, পালসার 125, এটা প্লেন সিটের বাইক আছে। পালসারের দুটো মডেল আছে, একটা প্লেন সিট একটা স্প্লিট সিট। তো 125-এর এটা 2020 নভেম্বর রেজিস্ট্রেশন, মানে অলমোস্ট 1 মাস কম আপনার 2021-এর গাড়ি। তো এটা আমাদের আস্কিং প্রাইস আছে 70,000, আর মাত্র 9,000 কিলোমিটার গাড়ি চলা আছে। 9,000 কিলোমিটার গাড়ি চালা আছে, 70,000 টাকা, এটা অবিশ্বাস্য দামে, আসলেই কিন্তু বুঝতে পারবেন। আবার পালসার দেবো দাদা বলো। পালসার 125-এর টপ মডেল, BS6-এর গাড়ি, মেবি এটা 4-5 মাসের গাড়ি হবে, মানে 2021-এর নভেম্বরের রেজিস্ট্রেশন, একদম নতুন গাড়ি আছে, 4,800 কিলোমিটার ওডোমিটারও রয়েছে, 2026 পর্যন্ত গাড়ির ইন্স্যুরেন্স রয়েছে, আর 75,000 আস্কিং প্রাইস আছে মাত্র। 75,000 টাকায় দাদা, এটা নতুন দাম কত আছে? এখন 1,20,000-22,000 মতো এর প্রাইস রয়েছে অলমোস্ট। ভাবুন গাড়ির যতদিন বয়স তার মানে অলমোস্ট, মানে এত কমে পাবেন ভাবতে পারবেন না। তো তাই বলছি শোরুমে আসুন, নাহলে কিন্তু মিস করে যাবেন, শোরুম ভিজিট করুন। আর গাড়ির কন্ডিশন যেটা বললো সত্যি সত্যি কিন্তু একদম শোরুম গাড়ি পুরোপুরি নতুন, মানে এই গাড়ি নিয়ে গেলে আপনার মনে হবে না যে পুরনো গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি, একদম নতুন গাড়ি পাবেন এখান থেকে। আবার একটা পাশে দেবো, এটাও নতুন, এটাও আপনার সেপ্টেম্বর 2021-এর রেজিস্ট্রেশন আছে, 125-এর টপ মডেল আছে, 4,000 কিলোমিটার চলা আছে গাড়ি, এটাও আস্কিং প্রাইস 75,000 আছে। সেম মানে এটাও কিন্তু নতুন, শোরুমে আসলে বুঝতে পারবেন, স্ক্রিনে কিন্তু নাম্বার শো করছে দাদার, ফোন করুন নাহলে কিন্তু ভিজিট করুন। এই যে যা দেখালাম সব কিন্তু হাত থেকে হাতছা নিয়ে যাবে, তাই বলছি তাড়াতাড়ি ফোন করুন। আবার একটা পালসার দেখো বলো দাদা, এটা 2021-এর এপ্রিলের রেজিস্ট্রেশন আছে আপনার, এটা মাত্র 1,500 কিলোমিটার চলা আছে গাড়ি। তো পালসারের সেম 125-এর স্প্লিট সিট মডেল আছে, এটা আস্কিং প্রাইস আছে 78,000 অনলি, মাত্র 1,500 কিলোমিটার বললে না? একদম মাত্র 1,500। ভিডিওর ভেতর তো কন্ডিশান দেখে নিয়েছেন আপনারা, তাও বলছি ফিল মানে ফিল যেটা সেটা নিতে গেলে কিন্তু দাদার শোরুমে আসতে হবে, তাহলে বুঝবেন কি বাইক স্কুটির কালেকশন এখানে পাবেন। আবার দেবো একটা পালসার বলো দাদা। পালসার এটা 2020 মডেল আছে, এটা 1 বছরের ইন্স্যুরেন্স আমরা প্রোভাইড করে দেবো, আর 65,000 আস্কিং প্রাইস আছে এটা। 1 বছরে ইন্স্যুরেন্স প্রোভাইড করে দেবে? 150 মডেল। আচ্ছা এটা 150 মডেল আছে, এটা কিন্তু স্প্লিট স্ক্রিন না, এটাও মানে নতুন, এটা কোন সালের বলে দাদা? এটা 2020 মডেল আছে, 2020 মডেল। ভিডিওর ভেতর তো কন্ডিশান দেখে নিয়েছেন, কন্ডিশানও কিন্তু দারুণ, আসুন যাচাই করুন তারপরে আমাকে কমেন্ট করবেন। এবার কিন্তু রয়্যাল বেঙ্গল, না রয়্যাল বেঙ্গল হচ্ছে ওটা বুলেট, এটা কিন্তু হচ্ছে মানে কি বলবো
আপনারা জানেনই কি এটা আর কিছু এটা মানে ইয়াং জেনারেশন লেজেন্ডারি বাইক দুঃখের বিষয় কোম্পানি এখন বন্ধ করে দিয়েছে এই মডেলটা তো যার জন্য মার্কেটে হিউজ ডিমান্ড এখন গাড়ির পালসার 220 তো এটা আপনার 2019 এর একদম লাস্টের গাড়ি আছে তো সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন আছে 12,000 কিলোমিটার চলা আছে গাড়ি আর 5 বছর ইন্স্যুরেন্স তো আছেই সঙ্গে আর 78,000 অনলি আমাদের আস্কিং প্রাইস আছে 78,000 অনলি আর এসে ভাইয়ের নাম নেবেন আর একটা কথা দাদার এখান থেকে গাড়ি কেনার পরে যদি আপনারা চান যে আবার গাড়ি দেবেন এখানে কিন্তু দিতে হবে দাদা একটু বলুন এক বছর আমাদের বাইব্যাক গ্যারান্টি আছে আপনি যে কোনো বাইক আমাদের কাছ থেকে নেবেন না কেন তো আপনার যদি মনে হয় যে আপনি বাইকটা এক বছরের মধ্যে চেঞ্জ করতে চান ডেফিনেটলি আমরা চেঞ্জ করে দেবো আপনাকে মানে ওটা কিছু কম বেশি করে হ্যাঁ করে কিন্তু তা বলে এমন না যে 10,000 টাকা দেবে এরকম না কম বেশি করে গাড়ির কন্ডিশন হিসাবে দেখে আপনাদের কিন্তু সেই প্রাইসটা আপনাদের দিয়ে দেবে ধামাকা শুরু থাম্বেলে দেখেছেন এতক্ষণ ওয়েট করিয়েছি এবার কিন্তু ধামাকা দেখাবোই দেখাবো শুরু হলো এটার থেকে বলো দাদার সঙ্গে এটা জাভা 42 মডেল আছে জাভার একদম লেটেস্ট মডেল আছে 2021 গাড়ি আছে বর্ধমান রেজিস্ট্রেশন আছে আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 1,55,000 টাকা দেখুন জাভার যে গাড়ি কিন্তু এখানে কিন্তু সব মানে এক্সট্রা ফিটিং থেকে শুরু করে ভিডিওর ভেতর তো কন্ডিশান দেখে নিয়েছেন সব কিন্তু যাবতীয় ওই যে নেট ফেট থেকে শুরু করতে সব লাগানো আছে গাড়িতে একটা টাকারও কাজ নেই শুধু তেল ভরবেন নিয়ে যাবেন তাদের প্রাইসটা একবার বলে দাও 1,55,000 টাকা আছে আমার 1,55,000 টাকায় কিন্তু জাভা এরপরে তো দেখতে থাকুন বলেছিলাম না 310 অ্যাপাচি বলো দাদা হ্যাঁ এটা 2020 গাড়ি আছে আমাদের এটা আস্কিং প্রাইস আছে 1,85,000 টাকা মাত্র এক বছর ইন্স্যুরেন্স আমরা করে দেবো তার সাথে তো হেলমেট ফিউল আমরা সবই দেবো গাড়ির সাথে হেলমেট কিন্তু সেরকম হেলমেট না দাদা হেলমেটটা বলে একদম স্পোর্টস বাইকের সাথে স্পোর্টস হেলমেট থাকবে মানে ভালো একটা হেলমেট পাবেন হেলমেট মানে দেখলে বুঝতে পারবেন দেখুন তা বলে এরকম না যে মাইলেজ কিংগুলো দেখালাম ওর সঙ্গে পাবেন এমন ওর সঙ্গে পাবেন অন্য কিছু কিন্তু স্পোর্টস বাইকের সঙ্গে কিন্তু স্পোর্টস হেলমেট পাবেন দাদা এটা প্রাইস একবার বলে দাও এটা 1,85,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে কত কিলোমিটার চলেছে এটা কিলোমিটার আছে 12,243 কিলোমিটার চলা আছে 12,243 কিলোমিটার কত সালের গাড়ি আছে 20 সালের হ্যাঁ 2020 গাড়ি আছে আর আপনি এই গাড়িটা ওডোমিটার মানে সব শোরুম থেকে সার্ভিস করা আপনি পুরো রেকর্ড পেয়ে যাবেন শোরুমের এই গাড়িটা পুরো রেকর্ড পেয়ে যাবেন এই ওডোমিটার অনেক সময় হয় কি অনেকে কমিয়ে দেয় এরকম কিন্তু পাবেন না একটা সিঙ্গেল গাড়িতে ওডোমিটারে চ্যালেঞ্জ আমি নেব সবার সাথে একটা সিঙ্গেল গাড়িতে আমরা মিটারে হাত দিই না মানে এখানে চ্যালেঞ্জের সঙ্গে তো এরপরে আমরা তো যাব KTM আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি ফাইনালি দাদা একটু প্রথমে আগে টেস্ট হবে দাদা টেস্টটা একটু করো আমি 125 সিসির গাড়িতে ফুল সিস্টেম সাইলেন্সার পাইপ খুব কম লাগানো থাকে তো এই প্রাইসের মধ্যে এই ফুল সিস্টেম সাইলেন্সার পাইপ দিয়ে আমি শুধু একবার সাউন্ডটা শোনাতে চাই যে 125 সিসির বাইকের সাউন্ডটা কেমন হতে পারে যা প্রাইজে দেবে বললো যে সাইলেন্সারটার কথা যা প্রাইজে দেবে অবাক কিন্তু আপনাদের হতেই হবে দাদা বলো এর সম্বন্ধে 1 মাস কম 2022 গাড়ি 4,000 কিলোমিটার ওডোমিটারে রয়েছে আর আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 1,50,000 টাকা আর 5 বছর ইন্স্যুরেন্স তো পাবেন পুরো 5 বছর ইন্স্যুরেন্সটাই আপনি পেয়ে যাচ্ছেন সঙ্গে একটা স্পোর্টস হেলমেট থাকবে মানে প্রাইসটা শুনে নিলেন তো তাই তো বলছি যে এরকম জায়গা মানে আমি রিসার্চ করে আপনাদের জন্য কিন্তু ভালো ভালো জায়গার বাইক স্কুটির কালেকশান নিয়ে আসি তাই বললাম দামটা শুনে তো অবাক হলেন স্ক্রিনে নাম্বার শো করছে ফোন করুন নালে কিন্তু মিস হয়ে যাবে এবার আমরা স্কুটির কালেকশান দেখবো এক একটা করে একটা লেডিসদের জন্য রয়েছে দাদা বলের সম্বন্ধে স্কুটি এটা 2014 মডেল আছে এটা আস্কিং প্রাইস 30,000 আছে এক বছর ইন্স্যুরেন্স আমরা করে দেবো ন্যাচারালি আমাদের 2019 নিচে গাড়ি থাকে না কিন্তু স্পেসিফিক কিছু কিছু গাড়ি থাকে এক্সচেঞ্জ করে অনেকে তো এটা খুব অল্প প্রাইসের মধ্যে যারা গাড়ি চাইছেন তারা পেয়ে যাবেন এটা কত দাম বলে 30 মাত্র 30,000 টাকা আর দাম তো কিছু হবেই আমার নাম করলে আবার দেখবো আমরা একটা দেখুন আমাদের অনেকের স্বপ্ন থাকে ইয়ং জেনারেশন যারা আছি মানে আমার বয়স তো 30 তো অনেকের স্বপ্ন থাকে যে আমরা এনটক কিনবো কম পয়সার ভেতরে তো আপনাদের সামনে নিয়ে এসেছি পরপর 3টে এনটক বলো দাদা 2019 গাড়ি আছে 5 বছর ইন্স্যুরেন্স আছে গাড়িতে আর গাড়ি আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 58,000 টাকা আর গাড়ির খুব কম কিলোমিটার 9,000 আশেপাশে এই গাড়িটা কিলোমিটার চলা আছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক স্কুটি রয়েছে এটা 9,000 কিলোমিটার 58,000 টাকায় পাবেন
এটা কি টপ মডেল দাদা? না, টপ মডেলটা এলইডি আছে, এটা টপ মডেলের আগের মডেল। আগের মডেলটা 58000 টাকা পেয়ে যাবেন, আর কিছু তো হবেই ভাইয়ের নাম করলে। আবার একটা এনটক দেবো দাদা, বলো। এটা 2021 এর গাড়ি আছে, 26 পর্যন্ত ইন্স্যুরেন্স রয়েছে গাড়িতে, আর একদমই মানে অবিশ্বাস্য প্রাইস, 70000 এর মধ্যে আপনারা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 70000 টাকায়। কিন্তু স্বপ্ন পূরণ। আবার দেবো একটা নীল কালারের, ফাটাফাটি একদম লুক, ফাটাফাটি লুক, বলো দাদা। এটা আই থিঙ্ক 2 মাস অথবা 3 মাসের গাড়ি আছে, বিই সিরিজ আছে, 52 আমাদের কৃষ্ণগড় রেজিস্ট্রেশনের গাড়ি আছে। তো এটা মাত্র 70000 আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটা, 5 বছর ইন্স্যুরেন্সের সাথে। 70000 টাকায় পেয়ে যাবেন। আর দাদার এখানে কিন্তু শুধু নদিয়া ডিস্ট্রিক্ট না দাদা, আর কি কি ডিস্ট্রিক্টে তুমি গাড়ি? হ্যাঁ, নদিয়া, তারপরে কাটোয়া, বর্ধমান, বহরমপুর, কলকাতার সারাউন্ডিং কিছু বনগাঁ, কিছু আরটিও আছে, আমরা কাজ করে থাকি। আর কারো যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো বাইকের, আমরা ডেফিনেটলি আপনার রিকোয়ারমেন্ট আমরা পূর্ণ করব। রিকোয়ারমেন্ট পূর্ণ করবে, এর জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি তাদের জন্য। তার জন্য আপনাদের কী করতে হবে? ফোন করতে হবে, ফোন করুন, টাইম দিন, একদিন দুদিন, স্পেশাল রিকোয়ারমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দাদার শোরুম থেকে। তো বন্ধুরা, ফাটাফাটি কালেকশান তো দেখলেন। আপনাদের ভাই দেবু রোজ এরকম বাইক স্কুটির কালেকশান নিয়ে আসে আপনাদের জন্য, তাই বলি আমার ভিডিও রোজ ফলো করবেন। হ্যাঁ, আমার ভিডিও একদিন পরপর আসে ঠিকই, কারণ কি কোয়ালিটি আমি সবসময়, যেমন অনেক শোরুমে আলে বলে যে ভাই আমরা কোয়ালিটি মেনটেন করি, তেমনই আমার ভিডিওর কোয়ালিটি। আমি দেখুন রোজ তো ভিডিও ছাড়া, অনেকে রোজ ভিডিও ছাড়ে, দেখুন আমার ওরকম পাবেন না আপনারা, পাবেন একদিন দুদিন পরপর, কিন্তু ভালো জায়গার ভালো কোয়ালিটির গাড়ি স্কুটির বাইক কালেকশান কিন্তু আমার চ্যানেলে দেখতে পারবেন। আপনাদের মধ্যে কেউ যদি ভাইয়ের চ্যানেলে নতুন এসে থাকেন, কী করতে হবে? ভাইকে প্লিজ সাপোর্ট করতে হবে, কী করে? সাবস্ক্রাইব করে। আজকের মতো এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে অন্য কোনো ডিলারের বাইক স্কুটি কালেকশানের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা,